গাইস, করলার বীজগুলো 7 ঘন্টা ভিজানো হয়ে গিয়েছে। এই করলার বীজ ভিজানোর অর্থ হচ্ছে এগুলোর খুবই হার্ড হয়ে থাকে, যার ফলে এই বীজগুলো জার্মিনেট হয়ে চারা বের হতে প্রচণ্ড সময় লাগে। এই কারণে আমি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এছাড়াও আমরা যদি এভাবে বীজ বপন করি, তবে আমাদের গাছ দ্রুত এর গ্রোথ হবে। গাইস, আমি এই হাফ ড্রামটিতে এবারে বীজগুলো রোপণ করে দিব। এই হাফ ড্রামটিতে আমি 2 মাস পূর্ব থেকে মাটি প্রস্তুত করে রেখেছিলাম। মাটি প্রস্তুতের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। গাইস, আমরা খুব বেশি মাটির গভীরতায় এই বীজগুলো দিব না, সামান্য একটু মাটিতে দিয়ে দিব। এগুলো আমরা যদি অতিরিক্ত গভীরতায় দেই, তবে এই বীজগুলো জার্মিনেট হয়ে চারা বের হতে অনেক সময় লাগবে। করলার খুব বেশি স্পেস প্রয়োজন হয় না। এবারে গাইস, আমরা মাটি দিয়ে এগুলোকে সুন্দরভাবে ঢেকে দিব। গাইস, এই মাটিগুলো একটু ভিজা রয়েছে, কারণ রাতের বেলা একটু বৃষ্টির পানি পড়েছে, যদিও বা এটি ঢাকা ছিল। একটু লিকেজ থাকার কারণে এটাতে পানি প্রবেশ করে মাটিগুলো ভিজে গেছে। যেহেতু আমি বীজ রোপণ করছি, তাই এতে কোনো প্রবলেম নেই। এরপরে গাইস, আমি এখানে অল্প পরিমাণে পানি প্রয়োগ করে দিলাম। এছাড়াও গাইস, আমাদের লক্ষ্য রাখতে হবে মাটিগুলো যেন শুকিয়ে না যায়। এই জন্য আমরা প্রতিদিন সামান্য পরিমাণে পানি প্রয়োগ করব। গাইস, করলার বীজ জার্মিনেট হয়ে করলা গাছ বের হয়েছে। গাইস, আমি যে সকল করলার বীজগুলো ভিজিয়ে এখান দিয়ে রোপণ করেছিলাম, সেগুলো বীজ অঙ্কুরোদ্গম হয়ে চারা গাছ বের হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সবকটি চারা গাছ পাখি বা ইঁদুর এসে খেয়ে নিয়েছে। এভাবে প্লাস্টিকের নেট ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছিলাম বলে সংরক্ষণ করতে পেরেছি। আজ এই চারা গাছের বয়স 15 দিন। নেক্সট ভিডিওতে এই রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।